অ্যান্ড্রয়েডের অনেক ইউজফুল অ্যাপ আছে যেগুলো আমরা কম্পিউটারে রান করাতে চাই, কিন্তু মাইক্রোসফট উইন্ডোজ যেহেতু এখনও পর্যন্ত অ্যান্ড্রয়েডের অ্যাপগুলোকে নেটিভলি সাপোর্ট করে না, সো অনেকেই প্রবলেমে পড়ে যায় যে কীভাবে রান করব। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েডের অ্যাপ, যে কোনো অ্যান্ড্রয়েডের অ্যাপ আপনারা কম্পিউটারে রান করাতে পারেন ইমুলেটরের মাধ্যমে। সো লেটস গেট ইনসাইড দ্য কম্পিউটার অ্যান্ড সি হাউ টু রান অ্যান্ড্রয়েড অ্যাপস ইন ইউর উইন্ডোজ কম্পিউটার। যেরকমটা বলছিলাম, উইন্ডোজের ভেতরে আপনারা যদি অ্যান্ড্রয়েডের অ্যাপ রান করাতে চান তাহলে একটা ইমুলেটরের দরকার হবে। নাও ইমুলেটর কী আমি একটু সংক্ষেপে বলে দিই। ইমুলেটর হচ্ছে একটা অপারেটিং সিস্টেমের ভেতরে অন্য কোনো অপারেটিং সিস্টেমের অ্যাপ বা সফটওয়্যার রান করানোর জন্যে একটা ভার্চুয়াল অপারেটিং সিস্টেম বলা যায়। সো উইন্ডোজের ভেতরে আমরা আরেকটা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সফটওয়্যার ডাউনলোড করবো, যে সফটওয়্যারটা মূলত স্মার্টফোনে যেরকম অ্যান্ড্রয়েডের অ্যাপগুলো রান করে সেরকমভাবেই অ্যান্ড্রয়েডের অ্যাপগুলোকে রান করতে সক্ষম হবে উইন্ডোজ কম্পিউটারের ভেতরে। সো আমার মতে বেস্ট অ্যান্ড্রয়েড ইমুলেটর হচ্ছে ব্লু স্ট্যাক্স। সো আমরা একটা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করি BLUESTACKS ব্লু স্ট্যাক্স। সো এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ব্লু স্ট্যাক্সের। আমরা জাস্ট ওয়েবসাইটটা ভিজিট করি, ভিজিট করে এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড ব্লু স্ট্যাক্স 5 লেখা আছে। সো তাদের এটা নতুন ভার্সন, আমরা ডাউনলোডে ক্লিক করি। ক্লিক করলেই একটা ফাইল ডাউনলোড হবে মাত্র 1 মেগাবাইটের। অ্যাকচুয়ালি এটার সাইজ 1 মেগাবাইট না, আমরা যখন ইনস্টলেশন স্টার্ট করব তখন এটা আবার ডাউনলোড হবে। সো আমরা ব্রাউজারটা মিনিমাইজ করে এটা ওপেন করি, তাহলে আমাদের ইনস্টলেশন প্রসেসটা স্টার্ট হবে। সো স্টার্ট হয়ে গিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও লেখা আছে, আর এখানে অ্যাকসেপ্ট সফটওয়্যার লাইসেন্সের এখানে ঠিক চিহ্ন দেওয়াই আছে। সো আমরা জাস্ট ইনস্টল নাওতে প্রেস করি, তাহলে এখন দেখতে পাচ্ছেন 398 মেগাবাইট ডাউনলোড হবে। সো একটু অপেক্ষা করতে হবে, আপনারা একটু ওয়েট করুন, ডাউনলোডটা কমপ্লিট হয়ে গেলে বাকি কাজটা দেখাচ্ছি। ওকে, তো আমাদের সফটওয়্যারটা ইনস্টল হয়ে গিয়েছে এবং এটা এখন ওপেন হচ্ছে, এবং ফার্স্ট টাইম ওপেন হওয়ার সময়ও একটু এরকম লোড নেবে, সেকেন্ড টাইম আর এত লোড নেবে না। সো ইমুলেটরের সম্পর্কে আরেকটু ইনফরমেশান আপনাকে দিয়ে দিই। ইমুলেটর কিন্তু পিসিতে খুব হেভি একটা, পিসির জন্য একটা হেভি সফটওয়্যার। সো আপনার পিসি যদি খুব স্লো হয়, খুব পুরনো যদি হয়, স্পেসিফিকেশান যদি অনেক ওল্ড হয়, মানে লো পাওয়ার পিসি যদি হয়, তাহলে এই ইমুলেটরটাকে রান করতে আপনার পিসির একটু ব্যাক পেতে হবে। ওকে, সো আমরা এখন ইমুলেটরের একদমই ইন্টারফেসে চলে আসছি, এবং এখানে দেখতে পাচ্ছেন ইউজুয়ালি আমরা ট্যাবের হোম পেজ যেরকম দেখি, অ্যান্ড্রয়েড ট্যাব যেগুলো আছে ট্যাবলেট, সেই ট্যাবের মতো ইন্টারফেস এখানে। সো এটা হচ্ছে আপনার হোম পেজ, এবং এটাকে আপনি চাইলে ফুল স্ক্রিন করতে পারেন, এভাবে মানে এক্সপান্ড করতে পারেন, অথবা এই যে ডান পাশে অনেকগুলো আইকন আছে এখানে দেখতে পাচ্ছেন, F11 প্রেস করলে অথবা এই আইকনটাতে ক্লিক করলে একদমই ফুল স্ক্রিন হয়ে যাবে। সো আমি এটাতে প্রেস করি, এবার দেখতে পাচ্ছেন একদম ট্যাবের মতো একটা ইন্টারফেস এখানে কিন্তু ওপেন হয়ে গিয়েছে, এবং এখানে প্লে স্টোর আছে, গেম সেন্টার আছে, এবং সিস্টেম অ্যাপস আছে। সো সিস্টেম অ্যাপসের ভেতরে অ্যাকচুয়ালি এখানে ক্যামেরা সেটিং, গুগল ক্রোম, মিডিয়া ম্যানেজার টাইপের কিছু আছে। আর আমরা যদি প্লে স্টোরে ক্লিক করি তাহলে গুগল প্লে স্টোর ওপেন হবে, যেখান থেকে আমরা সব অ্যাপ ডাউনলোড করতে পারবো। আর অ্যাজ ইউজুয়াল গুগল প্লে স্টোরে আমাদেরকে সাইন ইন করতে হবে, সো আমি সাইন ইনটা করে নিচ্ছি। ওকে, আমার সাইন ইন হয়ে গিয়েছে, এবং এখান থেকে আমি ব্যাকআপটা অফ করে দিয়ে অ্যাকসেপ্টে ক্লিক করছি, আর এখনই আমার গুগল প্লে স্টোর ওপেন হয়ে যাবে। তো আমি দেখতে পাচ্ছি গুগল প্লে স্টোর ওপেন হয়ে গিয়েছে, এবং আমরা ফোনে বা ট্যাবে যেরকম দেখি গুগল প্লে স্টোর, এক্স্যাক্টলি সেই রকমই কিন্তু এখানে এসছে, এবং সবগুলো অ্যাপ আছে এখানে। আপনি চাইলে যে কোনো অ্যাপ সার্চ করে এখান থেকে ইনস্টল করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে চাই, সো এখানে আমি হোয়াটসঅ্যাপ লিখে এন্টার প্রেস করলাম, তাহলে এখনই সার্চে হোয়াটসঅ্যাপ চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আসছে, এটাতে ক্লিক করে আমি যদি ইনস্টলে প্রেস করি তাহলে হোয়াটসঅ্যাপটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আমরা যেরকম নোটিফিকেশান প্যানেল ওপেন করি ঠিক সেরকমভাবে মাউস দিয়ে যদি আপনি এখান থেকে উপর থেকে ড্র্যাগ করেন তাহলে এখানে দেখতে পারবেন যে নোটিফিকেশান প্যানেলের মতো এখানে ওপেন হয়েছে, যেখান থেকে দেখতে পাচ্ছি ডাউনলোড হচ্ছে। আর ডান পাশ থেকে যদি স্লাইড করি সেম জিনিসই আসবে, মাঝখান থেকে স্লাইড করলেও একই জিনিস আসবে। সো এখানে আবার সেটিংয়ের আইকনটাও আছে। সো মোটামুটি অ্যান্ড্রয়েডের যে ইন্টারফেস আছে সেরকমই, সেটার একটা সিম্পলিফাইড ভার্সন আর কি আমরা এই ইমুলেটরে পাচ্ছি। সো এর মধ্যে হোয়াটসঅ্যাপ ডাউনলোড হয়ে গিয়েছে, এখন ইনস্টল হচ্ছে। ওকে, হোয়াটসঅ্যাপ ইনস্টল হয়ে গেল, এবার যদি আমরা ওপেনে প্রেস করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রাফিক সেটিং নিড টু বি অ্যাডজাস্টেড। আচ্ছা, এটা আমরা অ্যাপ্লাই অ্যান্ড রিস্টার্টে যদি ক্লিক করি তাহলে ব্লু স্ট্যাক রিস্টার্ট হবে, আমরা ডু ইট লেটার দিই, তাহলে দেখি হোয়াটসঅ্যাপ ওপেন হয় কি না। ওকে, হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গিয়েছে, এগ্রিন কন্টিনিউতে দিলে আপনি এখন আপনার নাম্বার দিয়ে এখান থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারবেন। তবে যদি ফুল স্ক্রিন করে এইভাবে আপনারা ইমুলেটর ইউজ করেন তাহলে ব্যাকে যাওয়া নিয়ে একটু ঝামেলা হইতে পারে। সো আপনারা হচ্ছে F11 চেপে আবারও আমরা ফুল স্ক্রিনটা এক্সিট করি তাহলে দেখতে পাবেন এখানে অনেকগুলো কন্ট্রোল আছে। এই যে এখানে ব্যাক বাটন আছে, এখানে ব্যাকে প্রেস করলে ব্যাকে চলে আসবে, অথবা হোম বাটন আছে, হোমে প্রেস করলে হোমে চলে আসবে। সো এখানে হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছেন। সেমভাবে আপনারা যে কোনো অ্যাপ এখান থেকে ইনস্টল করতে পারেন, আপনি চাইলে ইমো ইনস্টল করতে পারেন, ভাইবার ইনস্টল করতে পারেন, আই মিন অ্যান্ড্রয়েডে সব অ্যাপই আপনি ইনস্টল করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে এইটাতে গেম খেলা যাবে কি না।
ইয়েস, এই ইমুলেটর দিয়ে আপনি অ্যান্ড্রয়েডের গেমগুলোও খেলতে পারবেন। তবে অনেক হাই এন্ডের গেম যেগুলো আছে লাইক কল অফ ডিউটি, ফ্রি ফায়ার কিংবা পাবজি, এই গেমগুলো একটু স্লো হবে এটাতে। সেই গেমগুলোর জন্য কিন্তু ডেডিকেটেড ইমুলেটর আছে, সো রিকমেন্ড করবো আমি সেই ডেডিকেটেড ইমুলেটরগুলো ইউজ করার, যেমন পাবজির জন্য গেম লুপের যেই ইমুলেটরটা আছে সেটা। এছাড়া অ্যান্ড্রয়েডের নর্মাল যে অ্যাপগুলো আছে সেগুলো আপনারা কিন্তু এই ব্লু স্টেক্স দিয়ে রান করাতে পারবেন। অ্যাজ ইউ ক্যান সি সব ধরনের অ্যাপই কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। মূলত এইটা একটা ভার্চুয়াল অ্যান্ড্রয়েড হয়ে গিয়েছে, সো আপনি আপনার ফোনের ট্যাবে যে কাজগুলো করেন এক্স্যাক্টলি সেম কাজগুলোই এই ইমুলেটরে করতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও অ্যান্ড্রয়েড অ্যাপ পিসিতে রান করা নিয়ে। আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের ফেসবুকের গ্রুপে পোস্ট করতে পারেন, আপনার প্রবলেমটা লিখে। গ্রুপের লিঙ্ক প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।